ছিলাম সেটা ছিল জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স, যখন আমরা তাকে প্যারালেল, কারো কোনো কোশ্চেন থাকলে একটা কাগজে লিখে রাখেন, হ্যাঁ লেকচারের মাঝে কোশ্চেন করেন আর কি, ঠিক আছে, করতে চেয়েছিলাম উইথ দ্য ইনফাইনাইট বাস। সো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের পাওয়ার শেয়ারিংটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের হাতে কন্ট্রোল অপশন কি কি ছিল। এবং আপনারা যদি একটু মনে করে দেখেন, একটা জেনারেটর স্ট্যান্ড অ্যালোন চললে যেটা হয়, বাসে কানেক্টেড হলে একটু ডিফারেন্ট হয়, অর্থাৎ কন্ট্রোল মেকানিজমটি একটু চেঞ্জ হয়। সো এই দুইটা সিনারিও আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা দেখব একটা জেনারেটরকে যদি আপনি আর একটা জেনারেটরের সাথে প্যারালেল করেন, ওকে, অর্থাৎ আজকে আমরা ধরে নিচ্ছি আমাদের দুটো জেনারেটর রয়েছে, জেনারেটর ওয়ান এবং জেনারেটর টু। জেনারেটর ওয়ান অলরেডি লোডকে সাপ্লাই করতেছিল, ওকে, এটা ইটস এ কনস্ট্যান্ট লোড। সো যখন জেনারেটর ওয়ান ছিল তখন তো ধরেন আমাদের ওই যে সিনারিও ওয়ানের মতো ব্যাপার ছিল, তাই না? এখন দেখেন জেনারেটর টু ইজ মাই ইনকামিং জেনারেটর, এটাকে আমি চাচ্ছি এই জেনারেটরের সাথে প্যারালেল করতে, সো দ্যাট এই দুটা জেনারেটর কম্বাইন্ডলি এই লোডকে সাপ্লাই করে। ওকে, তো সেটাই দেখেন আমরা ধরেন প্যারালেল অপারেশনের যে ফর্মুলা ছিল, নট ফর্মুলা, যে কন্ডিশনসগুলো ছিল সেগুলা ফুলফিল করেছি এবং তাকে এই দুই জেনারেটর টার্মিনাল কমনলি কানেক্ট করে দিয়েছি আর কি। সো দেখেন ইনিশিয়াল ডায়নামিক্সটা কি হবে, ইনিশিয়ালি এই জেনারেটর টু দেখেন কানেক্ট হওয়ার পরপরই তেমন কিন্তু লোড শেয়ারিং সে করতেছে না। দেখেন ওই যে আমি বলেছিলাম ইনিশিয়ালি সে ফ্লোটিং পজিশনে থাকে, বাসের সাথে কানেক্টেড যদি আমরা করতাম, তো সেই অবস্থায় আছে। এবং আমাদের ইকুয়েশনগুলো কি দেখেন, এই যে টোটাল পি টোটাল যেটা, সেটাই হলো গিয়ে আমার পি লোড, লোডের পাওয়ার যেটা, কারণ আমি প্রথম ক্লাসে বলেছিলাম, মানে গত ক্লাসে আর কি, যে লোড যে পরিমাণ হবে জেনারেটর ঠিক সেই পরিমাণে সাপ্লাই করতে পারবে, তাই না? সো লোড নাই সাপ্লাই করবে কি, তার মানে এই যে জেনারেটর ওয়ান যে আউটপুট পাওয়ার দিবে, জেনারেটর টু যে আউট পাওয়ার দিবে, দুইটার যোগফল অবশ্যই পি লোডের সমান হবে, সেটাই করাইছে। দেখেন পি মানে হলো গিয়ে আমাদের রিয়েল পাওয়ার, পি লোড সমান সমান পিজি ওয়ান প্লাস পিজি টু। সিমিলারলি রিয়েক্টিভ পাওয়ার যেটা আমার, সেটাও ধরেন কিউ সমান সমান কিউজি ওয়ান প্লাস কিউজি টু। এখন দেখেন আমাদের হাতে কন্ট্রোল মেকানিজম কি কি আপনাদের মনে রয়েছে, একটা হলো আমাদের গভর্নর কন্ট্রোল, যেটা হলো আমার স্টিমের ফ্লোকে নিয়ন্ত্রণ করে, হুইচ ইজ মাই রিয়েল পাওয়ার কন্ট্রোল, তাই না? অ্যান্ড সেকেন্ড কি কন্ট্রোল রয়েছে, সেটা হলো আমাদের ফিল্ড কারেন্ট কন্ট্রোল, যেটার মাধ্যমে আমরা ফ্লাক্স কম বেশি করতে পারি, অ্যান্ড ইভেনচুয়ালি যেটা কি করবে, নেট ফ্লাক্স চেঞ্জ করবে এবং মেশিনে আমাদের যে টার্মিনাল ভোল্টেজ, ওকে, সেটার চেঞ্জ আসতে পারে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ রিয়েক্টিভ পাওয়ার যেটা, সেটা আমার চেঞ্জ আসবে, ঠিক না? এটা হলো গিয়ে আমাদের ফিল্ড কারেন্ট কন্ট্রোল। সো এখন দেখেন যে দুইটা মেশিনকে আমরা প্যারালেল করি, ওকে, সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল মেকানিজম দ্বারা কি চেঞ্জ হয়, ওকে, খেয়াল করে দেখেন, যেহেতু দুইটা মেশিন, সো ইনফাইনাইট বাসে যদি আমরা কানেক্ট করতাম, আমি বলে দিয়েছিলাম ইনফাইনাইট বাসের ক্যারেক্টারিস্টিক যেটা ছিল, ইনকামিং মেশিনের কোনো কিছু দ্বারা বাসের কোনো কিছু চেঞ্জ হয় না, অর্থাৎ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হবে না ইনকামিং মেশিন দ্বারা, ঠিক আছে? কিন্তু যখন দুইটা মেশিন কানেক্টেড হবে তখন কি হবে, দেখেন এই দুই জেনারেটর সমানভাবে কন্ট্রিবিউট করবে টার্মিনাল ভোল্টেজ এবং আদার যে বাসের প্রপার্টিগুলো আছে, যেমন ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ, এই দুই জায়গায়, অর্থাৎ দুইটা জেনারেটরই কি হবে, দেখেন ইনকামিং জেনারেটর কথায় আসি, বাসে যখন কানেক্ট করেছিলাম আমি বলেছিলাম কি, ইনফাইনাইট বাসে কানেক্ট করলে ইনকামিং জেনারেটর যেটা, সেটার যদি আমি গভর্নর সেট পয়েন্টটাকে ইনক্রিজ করি তাহলে শুধুমাত্র তার রিয়েল পাওয়ার শেয়ারটা বাড়বে, ওকে, কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, যেহেতু বাসের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। কিন্তু যখন একটা অন্য জেনারেটরের সাথে প্যারালেল করবেন, যেহেতু দুইটা জেনারেটরই সমান ভূমিকা রাখবে, সেহেতু ইনকামিং জেনারেটরের যদি গভর্নর সেট পয়েন্টকে আমি ইনক্রিজ করি তাহলে যেটা ঘটবে,
সে যেমন পাওয়ার শেয়ারটা তার বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিকোয়েন্সিও আমার চেঞ্জ হবে। তো এই ডায়াগ্রামটি একটু আমরা বোঝার চেষ্টা করি, দেখেন এই যে দেখেন PG1 PG2 ইনিশিয়ালি যেটা ছিল, হ্যাঁ এই যে এই বক্সটা ধরেন, এই যে বক্সটা, ওকে এইটা ছিল আমার জেনারেটর ওয়ান এর ক্যারেক্টারিস্টিক কার্ভ, আর এটা ছিল জেনারেটর টু এর ক্যারেক্টারিস্টিক কার্ভ। ওকে সো তারা কিন্তু প্যারালালি কানেক্ট করে দিয়েছি ইনিশিয়াল অবস্থা। খেয়াল করে দেখেন PG1 এর শেয়ারটা বেশি, PG2 শেয়ারটা আমার কম। এখন আমি চাচ্ছি এই জেনারেটর টু শেয়ারটা বাড়াইতে, হ্যাঁ তাহলে আমি কি করব দেখেন, এর গভর্নর সেট পয়েন্টকে আপ করব। গভর্নর সেট পয়েন্টকে আপ করা মানে দেখেন ক্যারেক্টারিস্টিক কার্ভটা আপলিফট হবে। তাই যদি হয় তাহলে দেখেন মোট পাওয়ার যেটা আমার PG1 প্লাস PG2 সেটা তো সেমই থাকবে, তাই না? তাহলে দেখেন এই যে ইনিশিয়াল যে বক্সটা ছিল সেটা একটু ডানে সরে এসেছে, তাই না? তার কারণ PG1 এবং PG2 যোগফল কি হতে হবে, লোডের সমান, তাই না? তাহলে পরবর্তীতে যেটা PG1 এর নিউ পজিশন যেটা PG1 প্রাইম, আর এটা হলো PG2 প্রাইম নিউ পজিশন। কিন্তু খেয়াল করে দেখেন এই আগে যোগফল যা ছিল এখনো যোগফল তাই, যেহেতু আমার লোড সেম। চেঞ্জটা কোথায় হয়েছে দেখেন, লোড শেয়ারিংটা যেমন চেঞ্জ হয়েছে মোডটা কিন্তু সমান আছে, হ্যাঁ কিন্তু শেয়ারিংটা চেঞ্জ হয়েছে। কি হয়েছে দেখেন, জেনারেটর ওয়ানের একটু কমে গেছে, জেনারেটর টুরটা বেড়ে গেছে, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিকোয়েন্সিও কিন্তু কি হয়েছে, দেখেন আগে ছিল ফ্রিকোয়েন্সি এইখানে F1, তাই না? এখন দেখেন ফ্রিকোয়েন্সিটা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। ওকে সো দিস ইজ দ্য কন্ট্রোল। আমরা যদি স্টিম কন্ট্রোল বা গভর্নর সেট পয়েন্টকে ইনক্রিজ করি, পাওয়ার শেয়ারিংও বাড়বে, ফ্রিকোয়েন্সিও বাড়বে, অ্যান্ড ভাইস ভার্সা। যদি কমাই দেই তাহলে তার উল্টাটা ঘটবে, ঠিক আছে, আফটার এটাকে প্যারালেল করার পরে। সিমিলারলি হাউ অ্যাবাউট রিয়্যাকটিভ পাওয়ার, অর্থাৎ আমাদের এই যে ফিল্ড কারেন্ট কন্ট্রোল, সেটার ক্ষেত্রে কি ঘটবে, সিমিলার ম্যাটার। ওকে প্যারালেল হয়ে যাওয়ার পরে আমি যদি এই ফিল্ড কারেন্টকে চেঞ্জ করি, তাহলে দেখেন এই টোটাল রিয়েক্টিভ পাওয়ার আগে যা ছিল তাই থাকবে, কিন্তু সেকেন্ড ইনকামিং জেনারেটর যেটা সেটা রিয়েক্টিভ পাওয়ার শেয়ারিং বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ কি হবে, টার্মিনাল ভোল্টেজটা চেঞ্জ হবে, তাই না? অর্থাৎ আমাদের বাসে যেমন ভোল্টেজ চেঞ্জ হইতো না, এখানে কিন্তু দেখেন ভোল্টেজও চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার রিয়েক্টিভ পাওয়ার শেয়ারিংটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা ছিল এই জন্য এই সিনারিওটা দেখানো হয় যে দুইটা জেনারেটর থাকলে কি হবে, কারণ দুইটা জেনারেটর তো ইনফাইনাইট বাস না, তাই না? ইনফাইনাইট বাস মানে সেখানে জেনারেটর সব জেনারেটর কানেক্টেড, এটাই হলো একটু ডিফারেন্স। এখন দেখেন এই তিনটা সিনারিকে, আচ্ছা এখানে আর একটা ব্যাপার আছে তিনটে সিনারির আগে, সেটা হলো এটা আমার খুব প্রিয় একটা কোশ্চেন, যে আমরা এখন চাই ধরেন দুইটা জেনারেটর একটা লোডকে সাপ্লাই করতেছে, আমরা চাই যে একটার পাওয়ার শেয়ারিং বাড়াবো কিন্তু ফ্রিকোয়েন্সি যেন না বাড়ে। অর্থাৎ এখানে দেখেন কি হয়েছে, পাওয়ার শেয়ারিং যেমন ইনকামিং জেনারেটর পিজি মানে জেনারেটর টু যেটা সেটা আর PG2 যেটা সেটা বেড়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিকোয়েন্সি বেড়েছে, কিন্তু আমরা চাই শুধু PG2 বাড়াবো কিন্তু ফ্রিকোয়েন্সি আগে যা ছিল তাই, যেটা প্র্যাকটিক্যাল, তাই না? আমরা তো চাইলেই সিস্টেমের ফ্রিকোয়েন্সি বাড়াই দিতে পারি না, হ্যাঁ সেটার জন্য কি করতে হবে সেটা খেয়াল করে দেখেন, খুব ইজি একটা প্রসেস। সেটা হলো জেনারেটর টু এর গভর্নর সেট পয়েন্ট আমি যতখানি বাড়াবো, মানে যদি লিনিয়ার ধরি এবং সেম সাইজ জেনারেটর যদি হয়, তাহলে যতখানি বাড়াবো এটা ততখানি কমাইতে হবে। অন দ্য আদার হ্যান্ড মানে সহজ কথা হলো প্রপোর্শনালি কম বেশি করতে হবে, আমি যদি ইনকামিং একটা বাড়াই, প্রেজেন্ট যেটা ছিল সেটা একটা কমাইতে হবে, তাহলে কি হবে দেখেন, এই যে দেখেন এটা কমে গেল, নিচে আসলো, এটা একটু উপরে উঠে গেল, ঠিক আছে? তাহলে দেখেন এটার পাওয়ার শেয়ারিং কমলো, এটার পাওয়ার শেয়ারিং বাড়লো, কিন্তু ফ্রিকোয়েন্সি আমার একই থাকলো। ওকে সিমিলারলি রিয়েক্টিভ পাওয়ার শেয়ারিং এর ক্ষেত্রেও তাই, ইনকামিং এর ফিল কারেন্টটাকে বাড়াবো, অন দ্য আদার হ্যান্ড এক্সিস্টিং যেটা ছিল সেটার ফিল কারেন্টকে আমি কমাই দিব আর কি, ঠিক আছে? তাহলে যেটা হবে আমার রিয়েক্টিভ পাওয়ার শেয়ারিংটা ইনকামিং একটা বাড়বে, এক্সিস্টিং একটা কমবে, বাট আমার টার্মিনাল ভোল্টেজ সেম থাকবে। ওকে সেটা আমার খুব প্রিয় একটা কোশ্চেন, আমি মাঝে মাঝে এই বিভিন্ন জায়গায় দিয়ে ফেলি আর কি। আচ্ছা এখন দেখেন এটাকে যদি আমি সামারি করি, তাহলে কি দেখেন, বলার কিছু নাই যে সিস্টেমের কনস্ট্যান্টটা কি, টোটাল পাওয়ার সাপ্লাইড বাই টু জেনারেটর টুগেদার মাস্ট ইকুয়াল দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার কনজিউম, মানে লোড মাস্ট বি ইকুয়াল টু জেনারেশন। ওকে এবং সিস্টেম ফ্রিকোয়েন্সি এবং ভিটি কোনোটাই এখন কিন্তু কনস্ট্যান্ট না, ইনফাইনাইট বাসে যেটা কনস্ট্যান্ট ছিল। ওকে নাম্বার টু কি বলেছে, রিয়েল পাওয়ার অ্যাডজাস্ট করার জন্য আমাদের কি করতে হবে। ওকে নাম্বার থ্রি যেটা বলেছে
যে সিস্টেম ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ না করে পাওয়ার শেয়ার কিভাবে চেঞ্জ করা যায়, চার এবং পাঁচ হলো আমার ওই যে টার্মিনাল ভোল্টেজ এবং রিয়েক্টিভ পাওয়ারের ব্যাপারটা বলেছে, এটা হলো সামারি করেছে আর কি। হ্যাঁ, এখন দেখেন এই টেবিলটা বোঝা খুব জরুরি। তিনটা যে সিনারিও আমরা পড়লাম, এই তিনটা সিনারিও একসঙ্গে আমি যদি একটি টেবিলে বসাই তাহলে কি হয়। হ্যাঁ, আপনারা এই টেবিলটা এক মিনিট পড়েন, হ্যাঁ 1 মিনিট পড়েন। আচ্ছা, খেয়াল করে দেখেন এই টেবিলের মধ্যে আমি তিনটা ঘটনাকে সামারি করেছি। ওকে, সামারিতে কি দেখেন, এসজি মানে সিনক্রোনাস জেনারেটর অপারেশন, একটা হলো অ্যালন, একটা হলো কানেক্টেড টু ইনফাইনাইট বাসবার, একটা হলো কানেক্টেড টু অ্যানাদার সিনক্রোনাস জেনারেটর। সো কন্ট্রোল গুলো আমাদের কি কি, দুইটাই কন্ট্রোল, গভর্নর কন্ট্রোল আর এক্সাইটেশন কন্ট্রোল। ওকে, সিঙ্গেল যখন কাজ করে তো টোটাল পি যেটা, ওকে, সেটা লোডের সমান যা হবে, মানে পাওয়ার শেয়ার যেটা, লোড যে পরিমাণ কনজিউম করবে পাওয়ার শেয়ারটা সে তাই হবে। হ্যাঁ, এটা এই পাওয়ার শেয়ারকে আমি চেঞ্জ করতে পারি না। সিমিলারলি কিউ এর ক্ষেত্রেও তাই। কিন্তু দেখেন আমি যদি এখন গভর্নরের সেট পয়েন্ট ইনক্রিজ করি, ওকে, মানে চেঞ্জ করি, ইনক্রিজ বা ডিক্রিজ যেটা হোক, চেঞ্জ যদি করি কোথায় চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হবে। ওকে, কিন্তু টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হবে না গভর্নর কন্ট্রোলের সাথে। এক্সাইটেশন কন্ট্রোল যদি করি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না কিন্তু টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হবে, তাই না? কিন্তু আবার পি এবং কিউ কিন্তু আমার কি, কনস্ট্যান্ট, ডিমান্ডেড বাই দ্য লোড। এটা যখন একা থাকে, যখন একটা কমন বাসে কানেক্টেড হয় তখন আমি কি জানি, বাসের ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, তো সেটা আমার চেঞ্জ হবে না। ওকে, এবং দেখেন কি হয়, চেঞ্জ ইন পি যেটা, চেঞ্জ ইন পি মানে কি, ইনকামিং জেনারেটরের পাওয়ার শেয়ারিং, ঠিক আছে, সেটা দেখেন গভর্নর কন্ট্রোল দিয়ে চেঞ্জ করা যায়, কিন্তু গভর্নর দিয়ে তার কিউ চেঞ্জ করা যায় না, তাই না? তেমনি এক্সাইটেশন দিয়ে পি চেঞ্জ করা যায় না কিন্তু কিউ চেঞ্জ করা যায়। আর ফ্রিকোয়েন্সি আর টার্মিনাল ভোল্টেজের কি হবে, দুটাই ফিক্সড কনস্ট্যান্ট, ঠিক আছে, এটাই বোঝানো আছে। কিন্তু সেকেন্ড যখন, আর একটা সিনারিও থ্রি যেটা, সেটাই দেখেন সবই চেঞ্জ করা যায়, অর্থাৎ পাওয়ার শেয়ার চেঞ্জ করা যায়, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায়, কিউ চেঞ্জ করা যায়, আবার ভিটিও চেঞ্জ করা যায়, ঠিক আছে। সো এই টেবিলটা একটু ভালো করে আপনারা দেখেন, এটা একটা ইম্পর্টেন্ট টেবিল। এই টেবিলটা মনে রাখলেই এই যে আপনার এই এসজি অপারেশন যেটা, সেটা মনে রাখতে পারবেন, ঠিক আছে। এখন আমরা একটা ম্যাথ দেখি একটু, সেটা এক্সাম্পল ম্যাথ। আমি একটু শর্টে বলে যাই, কারণ ম্যাথ করানো আমার অবজেক্টিভ না, ম্যাথের আলাদা ক্লাস হবে ভবিষ্যতে আর কি, ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন একটা জেনারেটরের সাথে একটা লোড কানেক্টেড ছিল, আমি একটা অ্যাডিশনাল লোড কানেক্ট করতে চাচ্ছি আর কি, ঠিক আছে। সেটাই দেখাচ্ছে এই জেনারেটর সাপ্লাইং এ লোড, এ সেকেন্ড লোড ইজ টু বি কানেক্টেড ইন প্যারালেল উইথ দ্য ফার্স্ট ওয়ান। তার মানে হলো আমি লোড প্যারালেল করতেছি, মানে লোড ইনক্রিজ করতেছি। হ্যাঁ, লোড প্যারালেল করা মানে কি, লোড বেড়ে যাওয়া। তো জেনারেটরের নো লোড ফ্রিকোয়েন্সি ছিল 61 হার্জ, এবং ওই যে ক্যারেক্টারিস্টিক্স যে স্লোপটা, সেটা দেওয়া ছিল 1 মেগাওয়াট পার হার্জ। ওকে, লোড 1 কনজিউমস এ রিয়েল পাওয়ার অফ 1000 কিলোওয়াট, অর্থাৎ লোড 1 যেটা ছিল সে 1000 কিলোওয়াট লোড কনজিউম করে অ্যাট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, হোয়াইল লোড 2 কনজিউম রিয়েল পাওয়ার অফ 800 কিলোওয়াট অ্যান্ড 0.707 PF ল্যাগিং। তার মানে দেখেন দুইটাই আমার ইন্ডাকটিভ লোড আমি কানেক্ট করতেছি, একটা 1000 কিলোওয়াট ছিল আর একটা আমার ইনকামিং হলো 800 কিলোওয়াট। ওকে, এখন কোশ্চেনগুলো দেখেন, এই লাগানোর আগ দিয়ে, মানে লোডটাকে কানেক্ট করার আগ দিয়ে অপারেটিং ফ্রিকোয়েন্সি কত ছিল, তাই না? নাম্বার বি বলেছে লোড কানেক্ট করার পরে সিস্টেম ফ্রিকোয়েন্সি কি, অ্যান্ড নাম্বার থ্রি হলো লোড টু কানেক্ট করার পরে, লোড টু কানেক্ট করার পরে কি হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সির একটা চেঞ্জ হবে। ওকে, তো আমরা জানি কি, লোড যদি বাড়ে ফ্রিকোয়েন্সি পড়ার কথা, তাই না, মানে কমে যাওয়ার কথা, যদি জেনারেশন আমি না বাড়াইতে পারি আর কি। হ্যাঁ, সো কি হবে দেখেন,
আমাদেরকে 3 নম্বর মানে বলতেছে যে কি করলে আমি এই আবার 60 হার্টজ ফ্রিকোয়েন্সিতে আমি নিয়ে যেতে পারবো, সিস্টেম ফ্রিকোয়েন্সি। উই হ্যাভ টু মেনটেন দ্য ফ্রিকোয়েন্সি। তো সেটা আমরা অঙ্কটা একটু দেখি, সবাই একটু দেখেন। হ্যাঁ একটু দেখেন, 1 মিনিট। খেয়াল করে দেখেন, এই ইকুয়েশনটা আমরা জানি পি সমান সমান এসপি। এসপিটা কি কে বলতে পারবেন? এসপিটা কি যারা ভুলে গেছেন তারা একটু মনে করেন, পি সমান ইকুয়েশন লিখেছিলাম আর কি। হ্যাঁ জেনারেটরের যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পেয়েছিলাম সেটার হলো গিয়ে আমাদের ওই যে ট্যান থেটা যেটা আর কি, ঠিক আছে, সেটা হলো গিয়ে আমাদের এসপি। যারা একটু ভুলে গেছেন একটু আমি ব্যাক থেকে মনে করে নিয়ে আসি, দাঁড়ান। দেখেন এসপি স্লোপ অফ দ্য কার্ভ, ওকে, যেটা আমরা ট্যান থেটা দিয়ে বের করি আর কি। সো এটা কি হয়, কিলো ওয়াট পার হার্জ, 1 হার্জ চেঞ্জ করতে কত কিলোওয়াট লাগে। তো সেখান থেকে দেখেন সিস্টেম ফ্রিকোয়েন্সিটা আমি ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ এখানে আমি জেনারেটরের ক্যারেক্টারিস্টিক কার্ভটা প্রোভাইড করি নাই, বাট তার ডেটাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ ইনিশিয়ালি নোলোড ফ্রিকোয়েন্সি থাকে তার 61 হার্জ। সেখান থেকে দেখেন আমি কি করতেছি, এই যে পি যেটা 1000 কিলোওয়াট আর এসপিটা কত, 1 মেগাহার্জ, 1 মেগাওয়াট পার হার্জ, ঠিক আছে। যে স্লোপটাকে অঙ্ক আমার বলে দেওয়া ছিল সেখান থেকে আমি দেখেন কি পেলাম, 60 হার্জ। তারপর ইনিশিয়াল সিস্টেম ফ্রিকোয়েন্সি ছিল আমার 60 হার্জ। এরপরে দেখেন লোড টু কানেক্ট করলাম, তাই না? তাহলে লোড টু কানেক্ট করলে কি হবে, আমার এইখানে 1000 ওয়াটের সঙ্গে আরো 800 যোগ হলো, ওকে। এবং স্লোপটা আমার সেটাই বলে দেওয়া ছিল, যেহেতু এটা জেনারেটরের স্লোপ চেঞ্জ তো হবে না লোডের কারণে। সেখান থেকে আমি দেখলাম ফ্রিকোয়েন্সি আমার পড়ে গেল 59.2 হার্জ। এখন দেখেন এই ফ্রিকোয়েন্সিকে আমি যদি আবার 60 হার্জে নিয়ে আসতে চাই তাহলে আমার কি করতে হবে, গভর্নর সেট পয়েন্টটা কি করতে হবে, বাড়াইতে হবে না কমাইতে হবে? অবশ্যই বাড়াইতে হবে, গভর্নর সেট পয়েন্টকে যদি আমি ইনক্রিজ করি, হ্যাঁ ইনক্রিজ যদি করি তাহলে আবার রিয়েল পাওয়ার সাপ্লাইটা আমার বেড়ে গেল এবং ফ্রিকোয়েন্সি 60 হার্জে আমি আবার সেট করতে পারবো আর কি, ঠিক আছে, এটাই আর কি বোঝার জন্য। এবার দেখেন দ্বিতীয় অঙ্কটা দেখেন, অঙ্ক আসলে আমি কুইকলি দেখাই যাচ্ছি, অঙ্ক এভাবে দেখানোর বিষয় না, অঙ্ক হাতে করতে হয়, তো সেটা আমরা আলাদা করবো আর কি। সো এক্সাম্পল 5.6 দেখেন, এখানে দুইটা জেনারেটরের কথা রয়েছে, লোড হলো আমার একটা। সো জেনারেটর ওয়ানের নো লোড ফ্রিকোয়েন্সি, ওকে, এফ নো লোড, এবং স্লোপটা বলে দিয়েছে কত, জেনারেটর টুর নো লোড ফ্রিকোয়েন্সি এটা বলে দিয়েছে এবং স্লোপটা বলে দিয়েছে, ওকে। টু জেনারেটরস আর সাপ্লাইং এর রিয়েল লোড, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ সিমিলার অঙ্ক আমি এক্সারসাইজ থেকে পরীক্ষায় দেই। সাপ্লাইং এর রিয়েল লোড টোটালিং 2.5 মেগাওয়াট এট 0.8 PF ল্যাগিং, তার মানে লোডের PF হলো গিয়ে 0.8 ল্যাগিং, অবশ্যই ইন্ডাকটিভ লোড, 2.5 মেগাওয়াট। দ্য রেজাল্টিং সিস্টেম পাওয়ার ফ্রিকোয়েন্সি আর হাউস ডায়াগ্রাম একটা দিয়ে দিছে, তার মানে ফিগার 5.9 এ দেওয়া আছে, ওকে, তার মানে এখানে আমি অঙ্কে সেটা দিই নাই, বাট বইয়ে দেওয়া আছে, পরীক্ষাতে দেওয়া থাকবে, ওকে। আবার না দিলেও আসলে সমস্যা নাই, যদি এই ডেটাগুলো অঙ্কের মধ্যে আমি লিখে দিই। এখন দেখেন অ্যাট হোয়াট ফ্রিকোয়েন্সি ইজ দিস সিস্টেম অপারেটিং অ্যান্ড হাউ মাচ পাওয়ার ইজ সাপ্লাইড বাই ইচ অফ দ্য টু জেনারেটরস, তাহলে আমরা প্রথমে সেটা একটু দেখি অঙ্কের সলিউশন। সো দুইটা জেনারেটর যেহেতু, এই পি এর দুটো ইকুয়েশন আমরা পাবো, তাই না, এই যে এসপি ওয়ান দিয়ে একটা, নোলোড থেকে সিস্টেম, নোলোড থেকে সিস্টেম, ঠিক আছে, সব ভ্যালুগুলো বসায় সিস্টেম ফ্রিকোয়েন্সি। এখানে যদি 2 এর বদলে 3টা জেনারেটর থাকতো তাহলে P3 আসতো, P4 আসতো, যদি 4টা থাকতো, তাহলে সেখান থেকে আমি সিস্টেম ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে দেখলাম 60 হার্টজ, ওকে। এখন এই এফ সিস্টেমের ভ্যালুগুলো এই যে ইন্ডিভিজুয়াল ইকুয়েশনে বসে পাওয়ার শেয়ারিংটা বের করা যায়, যেমন P1 দেখেন 1.5 মেগাওয়াট এবং P2 হলো গিয়ে আমার 1 মেগাওয়াট। 2 নম্বর অঙ্কে বলেছে
Suppose an additional 1 megawatt load were attached to this power system. What would the new system frequency be and how much power would Z1 and Z2 supply now? Okay, অর্থাৎ generator 1 এবং 2 load increase করার পরে তাদের power sharing অবশ্যই change হবে, সেটা বের করতে বলেছে, এবং সিস্টেমের frequency চেঞ্জ হবে সেটা বের করতে বলেছে, তাই না? কারণ এটা ইনফাইনাইট বাস্তব না, তাই না? দুটো জেনারেটর, সো ডেফিনেটলি দেয়ার উইল বি চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। এখন খেয়াল করে দেখেন, লোড ইনক্রিজ করা হলো, ইনক্রিজ করে সেই একই আগের মতোই দুটো ইকুয়েশন দুটাতে আমরা বসাইলাম। পি লোডের ভ্যালুটা দেখেন বেশি, আগের বার কত ছিল 2.5, তাই না? ওয়াক 1 মেগাওয়াট বেড়ে গেছে, বেড়ে দেখেন সিস্টেম ফ্রিকোয়েন্সি আসছে এত, এবং এই ভ্যালুটা দুটো ইকুয়েশনে বসাই দিয়ে লোড পাওয়া যায়। দেখেন দুটা জেনারেটরই লোড শেয়ার করতেছে, ফাইন। তা তিন নম্বর কোশ্চেনটা কি আসবে? নিশ্চয়ই বলবে যে এই গভর্নর সেট পয়েন্টে কিছু করার জন্য, সেটা দেখি। উইথ দ্য সিস্টেম ইন দ্য কনফিগারেশন ডেসক্রাইবড ইন পার্ট বি, হোয়াট উইল দ্য সিস্টেম ফ্রিকোয়েন্সি জেনারেটর পাওয়ার্স বি ইফ দ্য জেনারেটর সেট পয়েন্টস অন জি টু আর ইনক্রিজড বাই 0.5 হার্টজ। খুব মজার বিষয়, দেখেন জেনারেটর ওয়ানে আমি কিছু করব না, জেনারেটর টু এর গভর্নর সেট পয়েন্টটাকে আমি ইনক্রিজ করব। ওকে, তাহলে কি দাঁড়াবে সেটাই বলেছে আর কি। দেখেন নো লোড গভর্নর সেট পয়েন্ট অফ G2 ইনক্রিজ বাই 0.5 হার, দ্য নিউ সিস্টেম ফ্রিকোয়েন্সি বিকামস, দেখেন চেঞ্জটা কোথায় আসলো। জেনারেটর সেট পয়েন্ট ইনক্রিজ করা মানে হলো, দেখেন ওই ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক যে কার্ভটা ছিল, ওকে, সেটা ইনিশিয়ালি অর্থাৎ পুরা কার্ভের উপরে 0.5 হার্টজ আকারে বাড়বে আর কি, তাই না? তার মানে ইনিশিয়ালি যেটা সিস্টেম ফ্রিকোয়েন্সি এফ নো লোড যেটা 61 মেগাহার্টজ ছিল, সেটা হয়ে যাবে 61.5। দেখেন এটা কিন্তু 60 ছিল, অর্থাৎ দেখেন এখানে জেনারেটর 2 ছিল 60 মেগাহার্টজ, তাই না, নো লোড ফ্রিকোয়েন্সি, সেটা দেখেন এখন 61.5 হার্টজ হয়ে গেছে। তো সেটা বসাই দিয়ে দেখা গেল আর কি সিস্টেম ফ্রিকোয়েন্সি হলো 59.75 হার্টজ। তো রেজাল্টিং পাওয়ারস দুটা, যেহেতু এখন একটা ইকুয়েশন দিয়ে বাইর করতেছে, বিকজ দুটো ইকুয়েশন কিন্তু এখন সেম হয়ে গেছে আর কি, ঠিক আছে? অর্থাৎ P1 আর P2 সমান, এটা বসাই দিয়ে দেখা গেল 1.75 মেগাওয়াট লোড শেয়ারিং আর কি এক একটার। সেই অঙ্কটা ছিল আর কি এরকম সিমিলার, আর একটু জটিলভাবে অঙ্কগুলো আমি পরীক্ষায় দেই, বাট খুব বেশি জটিল না, এর মানে এর চেয়ে কঠিন অঙ্ক আসলে হবে না। হ্যাঁ, তার মানে অঙ্ক আসলে ইজি, জাস্ট খালি ঠান্ডা মাথায় করতে হবে। আপনাকে শুধুই দেওয়া হয়েছে আর কি, যদি ধরে নেন তো তাই, শুধুই আসলে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই বলেন তো? যদি টার্মিনাল ভোল্টেজের কোনো বিষয় আসতো আর কি, ঠিক আছে, সো আমি যদি বলি যে একটা ল্যাগিং লোডকে কানেক্ট করছি টার্মিনালে, হ্যাঁ, তাহলে আপনি তখন বুঝতেন টার্মিনাল ভোল্টেজ কি হবে, কমবে না বাড়বে? কমবে, হ্যাঁ। আর যদি লিডিং দিতাম ইনক্রিজ করতে পারতো, তাই না? তখন কি স্যার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করব? তখন যদি আমি আপনাকে বলতাম যে ফিল্ড কারেন্টকে কি করবেন যদি আমি ভোল্টেজকে সমান রাখতে চাই, বাড়া কমার যে ব্যাপারটা, তখন লোডের ওই ক্যারেক্টারিস্টিক্স থেকে বুঝতেন। কিন্তু পার্টিকুলার এই অঙ্কের মধ্যে পাওয়ার ফ্যাক্টরের কোনো কিছু কি আমরা ব্যবহার করেছি? না স্যার, করি না। এখানে আমাদের জাস্ট রিয়েল পাওয়ার এই সংখ্যাটা দরকার, ঠিক আছে, যে কি পরিমাণ রিয়েল পাওয়ার আমাদের লোডের ক্ষেত্রে এবং জেনারেশনের ক্ষেত্রে কি আছে, জেনারেশনের স্লোপটা কি। কোশ্চেনটা ছিল আর কি যে পাওয়ার ফ্যাক্টর যেহেতু দেওয়া হয়েছে, মানে কোনো ভূমিকা রাখে কিনা এই অঙ্কের ক্ষেত্রে, এটাই আছে। এই অঙ্কের ক্ষেত্রে তো নাই, আমি সেটাই তো বলতেছি। হ্যাঁ, কিন্তু যখন আমরা একটা অঙ্ক লিখবো,
চ্যাপম্যানের বইয়ের অঙ্কগুলা কিন্তু একটা প্রতিটা অঙ্ক প্র্যাকটিক্যাল সিনারিও থেকে নেওয়া, এটা আপনার অঙ্ক করলেই বুঝবেন। এখানে কিন্তু কোনো কিছু আমাদের মন গড়া কিছু নাই। হ্যাঁ, সো ইট ইজ এ কমন প্র্যাকটিস, আমরা যখন লোড লিখি লোডের পাওয়ার ফ্যাক্টরটা লিখি, কারণ কোথাও তো কোথাও লাগতেই পারে। জেনারেলি এই অঙ্কটাই হয়তো আমাদের লাগতেছে না, কারণ কোনো ইকুয়েশনের মধ্যে দেখেন পিএফ এর কোনো জায়গা নাই। হ্যাঁ, সিম্পল, আমরা জাস্ট খালি পাওয়ার আর ফ্রিকোয়েন্সি বের করছি, ওই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ, দ্যাটস ওয়াই নাই। কিন্তু এই অঙ্কের মধ্যে আমি যদি আরো সেকেন্ড কিউ এর ব্যাপারে যাইতাম, রিয়েক্টিভ পাওয়ার এর প্রশ্ন আসতো, সেক্ষেত্রে এই পাওয়ার ফ্যাক্টরটা একটা ভূমিকা রাখতো। ওকে, দ্যাটস ওয়াই স্ট্যান্ডার্ড অঙ্ক আমরা যখন মানে এটা লেখে, যেহেতু এই অঙ্কই দেখবেন আর এক জায়গায় ব্যবহার করবে, এর সঙ্গে কিছু একটা লাগায় চ্যাপম্যানের বইতে তাই করা হয়েছে, একটা অঙ্কের মধ্যে চেঞ্জ করে আর একটা অঙ্কে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এভাবে তার মানে দেখেন ইন্ডাকটিভ বলেন বা ক্যাপাসিটিভ বলেন, সে অ্যাকচুয়ালি রিয়েল পাওয়ার কতখানি ড্র করতেছে, কত কিলোওয়াট, দ্যাট থিং ইজ ইম্পর্টেন্ট, তাই না? রিয়েল পাওয়ারের ক্ষেত্রে। কিন্তু ইউজুয়ালি একটা ইন্ডাকটিভ লোড বা ক্যাপাসিটিভ লোড পিওর যদি হয়, আর এল বা আর সি যদি না হয়, তাহলে তাদের মেইন কাজ কোথায়? রিয়েক্টিভ পাওয়ারের ক্ষেত্রে, তাই না? জি স্যার, ঠিক না? সো এইখানে যখন আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলতেছি, ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি রিলেটেড উইথ রিয়েল পাওয়ার। এটা একটা খুব এই ছোট জিনিস, এটা মনে রাখবেন, ফ্রিকোয়েন্সি ইজ রিলেটেড উইথ দ্য রিয়েল পাওয়ার, আর ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ ইজ রিলেটেড টু রিয়েক্টিভ পাওয়ার, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন, এটা সামনে সারা জীবনই কাজে লাগবে, এই ছোট একটা তথ্য আর কি, ঠিক আছে? এখন খেয়াল করেন, আমার অঙ্ক আজকে অবজেক্টিভ ছিল না, ঠিক আছে? আমার মেইন অবজেক্টিভ হলো থিওরির এই জিনিসটা আজকে একটু আমরা বুঝবো, হুইচ ইজ দ্য কয়েল পিচ অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। সো এটা অ্যাপেন্ডিক্স বি টপিক। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা আজকে কয়েল পিচ নিয়ে আলোচনা করব। ওকে, তো আসলে পিচ বলতে আমরা কি বুঝি? স্যার, স্লাইড গুলি কি গো ক্লাসরুম স্যার আপডেট করা হয়েছে স্যার? সো কয়েল পিচ, পিচ বলতে আমরা কি বুঝি? যে একটা ডিসটেন্স, তাই না? এই যে ধরেন ক্রিকেট খেলার ক্রিজ আমরা 22 ব্যাট, তাই না? তার মানে পিচ বলতে পারি 22 ব্যাট। হ্যাঁ, যদিও এই এই শব্দ এখানে ব্যবহার হয় না, অ্যানালজি দিলাম আর কি। তো পিচ মানে কি? দেখেন, আমরা জানি যে একটা কয়েল, তাই না? ধরেন দিস ইজ স্টেটর কয়েল। হ্যাঁ, কয়েলের দুইটা বাহু দেখেন, এটাকে যদি আমি ধরি মেকানিক্যালি, আমি চোখে দেখতেই পাচ্ছি, হ্যাঁ, একটা কয়েল থেকে আর একটা কয়েলের ডিস্টেন্স হলো 180 ডিগ্রি, ঠিক না? মেকানিক্যাল, মেকানিক্যাল অ্যাঙ্গেল কোনটা? যেটা আমি চোখে দেখতে পাই, ফিজিক্যালি যেটা আমি দেখতে পাই। তো প্রথমে দেখেন পোল পিচ বলতে কি বোঝায়। পোল পিচ হলো 360 ডিভাইডেড বাই পি, পিটা হলো নাম্বার অফ পোল, তাই না? এই ডায়াগ্রামটা দেখেন, এখানে দেখাই যাচ্ছে পোল কয়টা আছে, রোটর পোল 1 2 3 4। হ্যাঁ, সো স্টেটর পোলও আপনার অবশ্যই 4টাই হবে, আমার দেখার দরকার নেই, আমি জানি। হ্যাঁ, রোটর দেখে বুঝলে হবে স্টেটরে তাই আছে। তো একটা টোটাল সার্কেল, হ্যাঁ, মোট মেকানিক্যাল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি, এটা আমরা জানি মেকানিক্যালি, 360 হলো ম্যাক্স, এর উপরে যায় না। 360 কে টোটাল নাম্বার অফ পোল, এখানে 4 পোল দেওয়া আছে, তাই না? 4 দিয়ে ভাগ করলে কত হয়? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মেকানিক্যাল মানে কত? 90 ডিগ্রি মেকানিক্যাল মানে দেখেন এই যে এইটুকু, এটা আসলে আপনাদের এই ক্যালকুলেট করাই লাগতো না, চোখ দিয়ে দেখা যায় 90 ডিগ্রি মেকানিক্যাল। তার মানে মেকানিক্যাল আমি চোখ দিয়ে দেখবো, এবং 360 কে নাম্বার অফ পোল দিয়ে ভাগ করলে আমি ডিগ্রি পাবো। অন দ্য আদার হ্যান্ড, ইলেকট্রিক্যাল যে সিগন্যালগুলো হয়, ওকে, ইলেকট্রিক্যাল সাইন ওয়েভ যেগুলি হয়, সেগুলোর হলো গিয়া পোল পিচ কত হবে? একদম ফিক্সড, হুইচ ইজ 180 ডিগ্রি। ওকে, অলওয়েজ 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি। ধরুন একটা সাইন ওয়েভ আঁকলেন, সাইন ওয়েভের পোল পিচ 180 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ টোটাল পোল মানে দুই পোলের মাঝখানে যে আমি অ্যাঙ্গুলার যে ডিস্টেন্স, সেটাকে যদি আমি বলি 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। ওকে, এখন দেখেন
আজকে আমাদের আলোচনার বিষয় হলো, এতদিন ধরে আমরা অলওয়েজ দেখেছি ওকে এই এইখান থেকে এইখানে, এটা হলো ফুল পিচ কয়েল। একটা কয়েলকে যদি আমি ঠিক এই যে ধরেন এখানে যেমন পোল পিস যেটা পেয়েছি 90, তার মানে 90 পরপর যদি আমি কয়েলকে প্লেস করি সেটাকে আমি বলবো ফুল পিচ কয়েল। ওকে, এখন এইটা আমরা ফোর পোল মেশিন না ধরে ধরে নেন টু পোল মেশিন, হ্যাঁ দুইটা পোল আছে, তাহলে পোল পিচ হয়তো 180 ডিগ্রি মেকানিক্যাল, এবং একটা কয়েলকে যদি আমি এখানে আর একটা কয়েলকে যদি আমি এখানে 180 ডিগ্রি পরে স্টেটরে চিন্তা করেন বসাই, তাহলে সেটাকে আমি বলতাম ফুল পিচ কয়েল। ওকে, এটাই মানে আপনাদের মনে হতে পারে যেটাই সবচেয়ে ভালো প্র্যাকটিস, কিন্তু না, আমাদের হাতে গবেষণা করে দেখা গেছে এই কয়েলটাকে যদি আমি ধরেন 180 না করে এটা এক বাহু দিলাম ঠিক আগের স্লটে, হ্যাঁ একটা স্লট কম, এখানে স্লট কয়টা ছিল দেখেন, 1 2 3 4 5 6 নাম্বার স্লটে ছিল তাই না, এটা যদি হয় আমার কয়েল ওয়ান, এটা ছিল আমার স্লট ওয়ান, এটা স্লট সিক্স, স্লট সিক্সে না দিয়ে আমি স্লট ফাইভে দিলাম, তাহলে কয়েলটা দেখেন 180-র চেয়ে একটু কম হলো না স্প্যানটা। ওকে, এইটাকে বলা হয় ফ্র্যাকশনাল পিচ। এখন কোয়েশ্চেন হলো ফ্র্যাকশনাল পিচের সুবিধা কি? হ্যাঁ এই যে দেখেন প্রথমে দেওয়া আছে, এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করব। ওয়ান ইম্পর্টেন্ট টেকনিক টু সাপ্রেস হারমোনিক্স। ওকে, হারমোনিক্স কি জিনিস বাই দিস টাইম আপনাদের জানা থাকার কথা, আমাদের এসি সিগন্যাল যেটা, হ্যাঁ এটা কত 50 হার্টজ, এটার সঙ্গে ইন্টিজার নাম্বার মাল্টিপল যদি আমরা করি মাল্টিপ্লাই করি তাহলে আমরা যা পাই সেটা হলো গিয়ে আমার হারমোনিক্স, যেমন 50 কে 1 দিয়ে গুণ করলে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, আপনার এরপরে ইভেন হারমোনিক কি 2 দিয়ে গুণ করলে 100, 3 দিয়ে গুণ করলে 150, বেজোড়াগুলা আমার হলো অড হারমোনিক্স, আর জোর হলে পরে ইভেন হারমোনিক্স তাই না, সো ইন্টিজার নাম্বার হতে হবে আর কি, হ্যাঁ 1 2 3 4 5 6 এভাবে আর কি আমি এভাবে আমি আর কি গুণ করতে পারি ইন্টিজার মাল্টিপল, সো দ্যাট ইজ মাই হারমোনিক্স। এতদিন আপনাদের হয়তো 1 2 তে আলোচনা হয়েছে কিনা জানি না, বাট কত হতে পারে, কারণ ইলেকট্রিক্যাল মেশিন অনেক ধরনের হারমোনিক আছে, যেমন স্পেস হারমোনিক্স, টাইম হারমোনিক্স। ওকে, কিছু হারমোনিক তৈরি হয় আপনার ওই মেশিনের, যে আমরা যতই বলি না কেন মেশিন নিখুঁত, আসলে ম্যাগনেটিক যে কোনো ম্যাটেরিয়ালকে নিখুঁত ভাবে সেট করা যায় না, তো সেখানে কিছু স্পেস হারমোনিক্স তৈরি হয়, আবার সময়ের সাথে সাথে হ্যাঁ কিছু হারমোনিক কয়েলে জেনারেট হয়, টাইম হারমোনিক কিছু তৈরি হয়, এরকম হারমোনিক্স আমাদের থাকে। তো এই হারমোনিক্স আমাদের ভালো কিছু না, আমরা চাই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তো এই হারমোনিক্স কে সাপ্রেস করার একটা টেকনিক হলো এই ফ্র্যাকশনাল পিচ, এটা তৈরি করা। ওকে, তো সেটার কিছু ক্যালকুলেশন রয়েছে, দেখেন যে পিচ সাধারণত বের করা হয় ফ্র্যাকশন দিয়ে, হ্যাঁ যেমন যে 5/6 পিচ কয়েল, সেটা নিয়ম কি দেখেন, একটা মেকানিক্যালি একটা কয়েলের যে স্প্যান যত ডিগ্রি মেকানিক্যাল থেটা এম ডিভাইডেড বাই পিপি পোল পিচ, যেটা আমরা বের করলাম মেকানিক্যাল, সেটা ডিভাইড ইনটু 180, বিকজ ইলেকট্রিক্যাল আপনার এসি সিগন্যালের পিচ হলো গিয়া ধরেন 180 তাই না, তো সেটাকে আমি 180-তে কত আসে ইলেকট্রিক্যালি আমি দেখতে চাই সেটা করলাম আর কি, এই ইলেকট্রিক্যালি পোল পিচ বা ধরেন কয়েলের পিচ আর কি, ঠিক আছে এটাকে আর পোল পিচ বললে ভুল হবে, কয়েলের পিচ থেটা এম ডিভাইডেড বাই পিপি, এটা অ্যাকচুয়ালি আসলে পি না, দেখে তো মনে হচ্ছে রো এর মতো, সো রো বলতে পারেন, ইনটু 180, এটা একটা ইকুয়েশন, পিচটা কত অ্যাকচুয়ালি আপনারা মুখেই মনে রাখতে পারবেন, এই যে ধরেন এখানে 6টা স্লটের মধ্যে আমি 5টা স্লট পরে দিয়ে দিচ্ছি, তার মানে 5/6 পিচ কয়েল স্প্যান, ঠিক আছে এটা মনে রাখতে পারেন, আর তাহলে কত ডিগ্রি কম থাকলো সেটা আপনার হিসাব করে বাইর করতে পারবেন, ঠিক আছে এখানে যেরকম দেখেন 6টা স্লটে যদি 180 ডিগ্রি হয়, 180-কে 6 দিয়ে ভাগ করলে কত 30 তাই না, তার মানে 30 ডিগ্রি কম আছে, ঠিক আছে তাহলে 180-30 বাদ দেন 150, 150 ডিগ্রি স্প্যান, আর হলো তাহলে কয়েল পিচ হলো আমার কত 150 ডিগ্রি ইলেকট্রিক্যাল, ঠিক আছে যদি টু পোল মেশিন হয় ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল এখানে এভাবে বের করা যেতে পারে, ঠিক আছে সেটা কিভাবে করে দেখেন, রো সমান সমান থেটা এম, আর হলো এই যে পিপি যেটা ছিল সেটা আসলে কি পি/2 করলাম আমি, করে ইনটু
180 দিয়ে গুণ করে ফেললাম আর কি, ঠিক আছে? এটা হলো আমার কনভার্সন একটা করলাম আর কি। সো এইভাবে এই ক্যালকুলেশন গুলো মোটামুটি একটু আপনারা মনে রাখেন, মনে না রাখলেও সমস্যা নাই, এই চোখের দেখাই বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, আর এই অঙ্কে তো বলাই থাকবে আর কি। সো দিজ আর দ্য থিং। এখন দেখেন একটা ডেরিভেশন আমরা করব। সো ডেরিভেশনটা আসলে ডিটেলস আমার বলতে ইচ্ছা হচ্ছে না, হ্যাঁ আপনারা দেখলেই বুঝবেন, কিন্তু আমি একটু বুঝাই দেই যে আসলে কি করেছি আপনাদের। আমাদের প্রথম দিককার ক্লাসে মনে আছে কিনা জানি না, আমরা যেখানে ওই যে ইন্ডিউসড ইএমএফ এর ইকুয়েশন বের করেছিলাম, হ্যাঁ, তো সেই ইকুয়েশনটা আমরা আজকে আবার করব, একদম সেম টু সেম জিনিস। জাস্ট খালি আজকে আমাদের যে কন্ডাক্টরটা থাকবে বা যে কয়েলটা থাকবে সেটা ফুল পিচের বদলে ফ্র্যাকশনাল পিচ হবে। ওকে, তো সেটাই আমরা দেখি। সো ধরে নেন যে আজকে আমাদের যে কয়েলের পিচ হবে, আগে তো ফুল পিচ ছিল, ঠিক আছে, 180 ডিগ্রি ছিল ধরেন, আজকে আমাদের কয়েলটা হবে ওই একটা ফ্র্যাকশনাল পিচ, সেই পিচকে আমি বলতেছি রো। হ্যাঁ, এটা মাথায় রাখেন। এখন দেখেন অ্যাজ ইউজুয়াল এইখানে একটা আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা বিএম, হ্যাঁ রোটেট করবে আর কি, মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড না, মানে রোটেট করবে আর কি, এটা বিএম। এবং স্ট্যাটরে ওয়াইন্ডিং দুটো দেখেন, আগের ডেরিভেশনে সিডিটা ছিল এইখানে, এবিটা ছিল এইখানে, 180 ডিগ্রি পজিশন। আজকে দেখেন এইটা একটু আমি এদিকে সরাই দিছি, এটাকে আমি একটু এদিকে সরাই দিছি। ওকে, এই মাঝখানের অ্যাঙ্গেলটা আমাদের জানতে হবে। ওকে, আমরা জানি কি এই টোটাল রাউন্ড যেহেতু ঘুরতেছে আর কি, এই ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট সেটা হলো বিএম কজ ওমেগা টি মাইনাস আলফা। ওকে, এখন খেয়াল করে দেখেন এই আলফার ভ্যালুটা কি হবে, ঠিক আছে, এটা আমরা ইজিলি বাইর করতে পারি। দেখেন আমরা আজকে বলেছি কি কয়েল পিচ হলো গিয়া রো, তাই না? তার মানে এই টোটাল কয়েল পিচটা হলো গিয়া রো। তো রোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি, তার মানে দেখেন অর্ধেক ভাগে হলো এই, এবং যখন ফুল পিচ ছিল এটা ছিল 180, তাই না? তার মানে আজকে আমাদের এই যে অ্যাঙ্গেলটা হবে কত, 180 মাইনাস রো, কিন্তু সেটাকে আমি দুই দিকে দিয়ে দিয়েছি দুই ভাগে, তার মানে ডিভাইডেড বাই টু। তাহলে 180 মাইনাস রো ডিভাইডেড বাই টু, তাহলে কত আসে, 90 মাইনাস রো বাই টু, সেটাই করেছে। এই আলফার ভ্যালুটা হলো গিয়ে 90, একবার হলো গিয়ে 90 প্লাস রো বাই টু, আর একবার 90 মাইনাস রো বাই টু, ঠিক আছে, দুইটার ক্ষেত্রে দুইটা। ওকে, সো এবার দেখেন সেম আগের মতো সেগমেন্ট এ বি বরাবর বসাই দিলাম, বসাই আমি একটা কিছু পাইলাম। সিমিলারলি ইবি বরাবর, এই সিবি বরাবর জিরো, কেন জিরো হয় আগের যে ব্যাখ্যা এখনো সেই একই ব্যাখ্যা। এরপরে সেগমেন্ট সিডিতে আমি একটা ভ্যালু পেলাম, আবার হলো ডিএ বরাবর জিরো, একই ব্যাখ্যা। ফাইনালি যোগ করলাম, এখানে কিছু ত্রিকোণমিত্রিক আইডেন্টিটি বসাই দিলাম, দেওয়ার ফলে আমি এখানে একটা ভ্যালু পেলাম, সেখানে আবার আগের মতো ওই যে ফাই ওমেগা কিভাবে আসে সেটা বসালাম, বসে আমি ফাইনালি পাইলাম এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনকে সিম্পলিফাই করে দেখা গেল, মানে নট সিম্পলিফাই, এই যে সাইন রো বাই টু যেটা, সেটাকে আমি বলতেছি কেপি। এই কেপিটাই আসলে আমার পিচ ফ্যাক্টর, ওকে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে দেখেন ই ইন্ডিউস যেটা, এটা সেম আমরা ঠিক ওই আগের যে ইএমএফ এর ইকুয়েশন পেয়েছিলাম সেম টু সেম, জাস্ট খালি দেখেন কেপি দ্য পিচ ফ্যাক্টর গুণাকারে আছে, মানে মাল্টিপ্লাইড অবস্থায় আছে, ঠিক আছে, বাকি সব দেখেন সেম টু সেম। তার মানে আমরা যে ইএমএফ এর ইকুয়েশন পাই তাকে পিচ ফ্যাক্টর দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার অ্যাকচুয়াল ইন্ডিউসড ইএমএফটা পাওয়া যায়। ওকে, এবং কেপি সমান সমান এই যে ইকুয়েশন লেখা রয়েছে সাইন থেটা এম পি বাই টু। ওকে, পিচ ফ্যাক্টর যেখানে আমি এখানে বসাচ্ছি আর কি। হ্যাঁ, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারবেন একটু পড়লেই। সো এটাই আজকের পর্যন্ত এখানেই থাক, নেক্সট ক্লাসে আমি আলোচনা করব যে এই এক্সাম্পলের মাধ্যমে যে এই পিচ ফ্যাক্টর দিয়ে কিভাবে হারমোনিককে রিডিউস করা যায়। ওকে, যেটা হলো আমাদের অবজেক্টিভ ছিল, আমরা ফ্র্যাকশনাল পিচ কেন করি, আমি যদি পরীক্ষায় এই কোশ্চেনটা দেয় ওয়ান লাইনার, আপনাদের অ্যান্সার হবে টু রিডিউস হারমোনিক। সো কিভাবে হারমোনিকটা রিডিউস করি ওই অঙ্কের মাধ্যমে আমরা দেখব। সো আজকের ক্লাস এইটুকুই, কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন জিজ্ঞেস করতে পারেন।
সবাই দেখে।